থিয়েটারে নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য স্লোগান নিয়ে প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করছে আরণ্যক নাট্যদল। আর এই উপলক্ষে আয়োজন করা হয়েছে 8 দিনের নাট্যোৎসব। উৎসবের পঞ্চম দিনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো নাটক রারাং। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। ২০০০ সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য লড়াই, সেই সাথে আলফ্রেডের আত্মত্যাগ ও সাঁওতালদের দীর্ঘ সংগ্রামের উত্তরাধিকারীকে মঞ্চে তুলে ধরার প্রয়াসে রানাং। চলছে আরণ্যক নাট্যদলের 50 বছর পূর্তি। এ উপলক্ষে 8 দিনব্যাপী উৎসবের পঞ্চম দিনে মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হয়েছে সারা জাগানো এই নাটকটি। নাটকটি মঞ্চায়নের আগে এক্সপেরিমেন্টাল হলের লবিতে বাদ্যের তালে তালে সাঁওতাল সঙ্গীত পরিবেশন করেন সাঁওতাল শিল্পীরা। নাটকটির 201তম প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে অবহেলিত ও নির্যাতিত সেসব সাঁওতালদের চিত্র। নাটকের নাম হচ্ছে রারাং। রারাং শব্দের অর্থ হচ্ছে মাদলের, দুরাগত মাদলের ধ্বনি জেগে ওঠার জন্য। প্রায় 18 বছর ধরে আমরা এই নাটকটি অভিনয় করছি এই মঞ্চে। এটি একটি সাঁওতালদের জীবন সংগ্রাম, তাদের সংস্কৃতি, এই সব তুলে ধরা হয়েছে এই নাটকে। রারাং হলে অনেকেই আসেন, অনেকে মজা পান, কিন্তু আমরা এই মজাগুলোর ভিতর দিয়ে আমরা একদম গুরুতর যে মানে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, যে সবাই যাতে হৃদয় দিয়ে অনুভব করে যে এই একটা জনগোষ্ঠীর তাদের এখন পর্যন্ত তারা অবহেলিত এবং নিষ্পেষিত, নির্যাতিত। আমি যদি আমার নিজের চরিত্র নিয়ে বলি, আমার এই রারাং নাটকে একটিও সংলাপ নেই, কিন্তু সার্বক্ষণিক একটা উপস্থিতি আছে, কিন্তু সেই সার্বক্ষণিক নির্বাক উপস্থিতি এতটাই সরব যে দর্শক আমাকে মনে রাখতে পারছে। এবং গত 17-18 বছর যাবত আমি যেখানেই যাই দর্শক আমাকে চিনতে পারে এবং বলতে পারে, আপনি রারাং নাটক করেছেন, আপনার নাটক আমরা দেখেছি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, তমালিকা কর্মকার, চঞ্চল চৌধুরী, শামীম জামান, জয়রাজ, হাশেম মাসুদ, দীপা সহ অনেকেই। অনামিকা তিথি, দেশ বিনোদন।